এখন আমরা দেখব কিভাবে ফিল্মোরা ওয়ান্ডার শেয়ার ভিডিও এডিটর রেজিস্টার করতে হয়। প্রথমে আমাদের ফিল্মোরা ওয়ান্ডার শেয়ারে ভিডিও এডিটিং সফটওয়্যারের 16:9 ফুল ফিচার মোডে আমরা এখানে ফুল ফিচার মোডে ক্লিক করব। এরপর আমরা অলরেডি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ভিডিও এডিটরটি ওপেন হলো। এখন আমরা আনরেজিস্টারের উপর ক্লিক করব এবং তারপর রেজিস্টারের উপর ক্লিক করব। এখানে আমরা লাইসেন্সড ইমেইল দেব এবং রেজিস্টার করে দেব। এখানে আমি অনলাইন থেকে কালেক্ট করেছি এই লাইসেন্স ইমেইল এবং রেজিস্ট্রেশন কোড। এই লাইসেন্সড ইমেইল এবং রেজিস্ট্রেশন কোড আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে আমাদের এখান থেকে আমাদের এই লাইসেন্স কি অর্থাৎ ইমেইলটা কপি করতে হবে। কপি করে এখানে পেস্ট করতে হবে এবং পরে রেজিস্ট্রেশন কোডটা কপি করতে হবে। এখান থেকে এটা কপি করে এখানে পেস্ট করতে হবে। এরপরে রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করলাম। অলরেডি ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা ভিডিও এডিটিং অ্যাক্টিভ হয়ে গেলে অর্থাৎ আনটাইটেল প্রজেক্ট এখানে আনরেজিস্ট্রেশন দেখা যায়। এখন আমরা এই এডিটর দিয়ে খুব ভালোভাবে কোনো ভিডিও এডিট করতে পারি। থ্যাংক ইউ।